মঙ্গলে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে সাগরে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। পূজোর আগে আবহাওয়ার এই খবরে মন খারাপ সকলের। বঙ্গোপসাগরের ওপর ঘনিয়ে এসেছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃষ্টির সাথে ঝড়েরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে কি শারদ উৎসবের আগে আবারও ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আসুন জেনে নেওয়া যাক আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের বড় আপডেট। গত দু সপ্তাহ আগে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে। অতিরিক্ত বৃষ্টির কারণে জল ছাড়তে বাধ্য হয়েছিল ডিভিসি, আর সেই জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সব কিছু কাটিয়ে সবে পরিবর্তন হয়েছিল আবহাওয়ার। তবে এসবের মাঝে শরদ উৎসবের আগে আবারও আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। মধ্য বঙ্গোপসাগরের ওপরে আগেই একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। মনে করা হচ্ছে মূলত তার জেরেই তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ, এই দুয়ের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবারও নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার এবং বৃহস্পতিবার থেকে। ওই দিন রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বুধ এবং বৃহস্পতিবার ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহ ভোর এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় জারি হলুদ সতর্কতা। এর মধ্যে দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরের বাকি সাতটি জেলার অনেকাংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এক কথায় বর্তমানে বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে দুই বঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূজোর আগে আবহাওয়ার এমন খবরে চিন্তিত মৃৎশিল্পী, ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।